আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াত, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসুন্নাহ পাবলিকেশন, পৃষ্ঠা নং 133। মিথ্যার কারণ, হাদিসের নামে মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকারভেদ, এর সম্পূর্ণ আলোচনা এক ভিডিওতে করেছি। এবার এই ভিডিও বিষয় অনুযায়ী এই থেকে সংক্ষিপ্ত আলোচনা। হাদিস জাল করার উদ্দেশ্য হলো তিনটি, হয় ধর্মের ক্ষতি করা অথবা ধর্মের উপকার করা কিংবা নিজের জাগতিক উদ্দেশ্য হাসিল করা। ধর্মের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করা, ইসলামের উপকার করার সাথে এবং নিজেদের জাগতিক উদ্দেশ্য হাসিল করার জন্যও হাদিস জাল করা হয়েছে। মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকরণ সম্পর্কে সপ্তম হিজরি শতকে প্রখ্যাত মহাদ্দিস আল্লামা ইবনু সালাহ ইবনু আবু আমর ওসমান ইবনু আব্দুর রহমান বলেন, হাদিস বানোয়াতকারী জালিয়াতিগণ বিভিন্ন প্রকারের। এদের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক একদল মানুষ যারা নেককা ও দরবেশ বলে সমাজে পরিচিত। এরা এদের অজ্ঞতা ও বিভ্রান্তির কারণে সবাবের আশায় বানোয়াট কথা হাদিসের নামে সমাজে প্রচার করতেন। এদের বাহ্যিক পরহেজগারি, নির্লোভ জীবনযাপন, এদের দুনিয়াবী কোনো লোভ নেই এই ধরনের মানুষ ইত্যাদি দেখে মানুষ সরল প্রাণে এদের কথা বিশ্বাস করে, এ সকল বানোয়াট কথা হাদিস বলে গ্রহণ করত। এরপর হাদিসের অভিজ্ঞ ইমামগণ সূক্ষ্ম নিরীক্ষার মাধ্যমে এদের মিথ্যাসার ও জালিয়াতি ধরে ফেলেন এবং প্রকাশ করে দেন। সবের উদ্দেশ্যে নেক কাজের ফজিলত ও অন্যায় কাজের শাস্তি বিষয়ক মিথ্যা ও বানোয়াট কথাকে হাদিসের নামে প্রচার করাকে এ ধরনের কেউ কেউ জায়েজ মনে করত। এসব দরবেশরা মনে করত, মানুষকে যদি মিথ্যা বলে নামাজি বানানো যায়, মানুষকে মিথ্যা বলে যদি পাপ কাজ থেকে ফেরানো যায়, তাহলে সেটা জায়েজ হবে। আল্লামা জাইনুদ্দিন ইরাকি বলেন, হাদিস জাল কারিকন তাদের জালিয়াতির উদ্দেশ্য ও কারণের দিক থেকে বিভিন্ন প্রকারে। এখানে আটটি প্রকার আমরা দেখব। এক, অনেক জিন্দিক, অনেক মিথ্যাবাদী মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য হাদিস বানিয়েছে। হাম্মাদ ইবনে জায়েদ বলেছেন, জিন্দিকগণ, মিথ্যাবাদীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 10,000 হাদিস তৈরি করেছে। দুই, কিছু মানুষ নিজেদের ধর্মীয় মতামত সমর্থন করার জন্য হাদিস জাল করেছে। তিন, কিছু মানুষ খলিফা ও আমিরের পছন্দসই বিষয়ে হাদিস জাল করে তাদের প্রিয় ভাজন হতে চেষ্টা করেছে, তাদের সুদৃষ্টি আনার চেষ্টা করেছে, সুদৃষ্টি কামনার চেষ্টা করেছে। চার, কিছু মানুষ ওয়াজ ও গল্প বলে অর্থ কামাই করার মানুষের অর্থ কামাই করার জন্য চিন্তা নিয়ে হাদিস জাল করেছে, হাদিস মিথ্যা বানিয়েছে। পাঁচ, কিছু মানুষ নিজে ভালো ছিলেন কিন্তু তাদের পুত্র বা পরিবারের কোনো সদস্য বা তাদের পাণ্ডুলিপির মধ্যে মিথ্যা হাদিস লিখে রাখত, তারা বেখেয়ালে তা বর্ণনা করতেন। ছয়, কেউ কেউ নিজেদের ফতোয়া বা মাসআলার দলিল প্রতিষ্ঠার জন্য হাদিস বানাতেন। সাত, কেউ কেউ নতুনত্ব ও অভিনবত্ব প্রতিষ্ঠার জন্য, আমি ভালো কিছু জানি নিজেকে বড় করার জন্য, বিভিন্ন অপ্রচলিত সনদ ও মতন তৈরি করতেন। আট, কিছু মানুষ এভাবে মিথ্যা হাদিস তৈরি করাকে দিনদারি বলে মনে করতেন। তারা তাদের বিভ্রান্তির কারণে মনে করতেন যে মানুষদের ভালো করার জন্য ও ভালো পথে ডাকার জন্য মিথ্যা বলা যায়। এরা নেককা সংসার ত্যাগী বুজুর্গ হিসাবে সমাজে পরিচিত। হাদিস জালিয়াতির ক্ষেত্রে এদের ক্ষতি সবচেয়ে মারাত্মক, কারণ এরা এই কঠিন পাপকে নেককর্ম ও সবের কাজ মনে করতেন, কাজেই কোনোভাবেই এদেরকে এ থেকে বিরত করা যেত না, এদেরকে নিষেধ করলে এরা শুনত না। আর তাদের বাহ্যিক তাকুয়া, নির্লোভ জীবন ও দরবেশি দেখে মানুষেরা প্রভাবিত হতেন, মানুষ মনে করতেন তার দুনিয়াবী কোনো লোভ নেই, অতএব সে তো কখনো মিথ্যা বলতে পারে না, মানুষ প্রভাবিত হতেন এবং তাদের মিথ্যাকে সত্য বলে গ্রহণ ও প্রচার করতেন।
এজন্য ইমাম ইয়াহিয়া ইবনু সাইদ আল কাত্তান বলছেন, হাদিসের বিষয়ে নেককার বুজুর্গদের সে বেশি মিথ্যাবাদী আমি দেখিনি। তিনি নেককার বুজুর্গ বলতে বুঝাচ্ছেন সেই সব জাহিলকে যারা নিজেদের নেককার মনে করেন এবং বুজুর্গির পথে চলেন কিন্তু হালাল হারাম বুঝেন না। আমরা এখানে হাদিসের নামে জালিয়াতির প্রধান কারণগুলি এতে লিপ্ত মানুষদের বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জিন্দিক ও ইসলামের পথে গোপন সত্যগণ এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।